সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। সিপিএসসিএম অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। অষ্টম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় তৃতীয়, পাঠ ১৬। ভিডিওটিতে কম্পিউটারে কারা আক্রমণ করছে? আমরা একটি ভিডিও দেখি। Spend a lot of time online. Sure, you know about viruses, but you have an antivirus program, so you're protected, right? No, spend a lot of time online. Sure, you know about viruses, but you have an antivirus program, so you're protected, right? No. হ্যাঁ, কম্পিউটারকে কিছু ক্ষতিকারক সফটওয়্যার আক্রমণ করছে। তো আজকের বিষয় ক্ষতিকারক সফটওয়্যার। এই অধ্যায়ে তোমরা সফটওয়্যারের প্রকার ভেদ বর্ণনা করতে পারবে, ক্ষতিকারক সফটওয়্যার সম্পর্কে বর্ণনা করতে পারবে, ম্যালওয়্যারের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন ম্যালওয়্যার ক্ষতিকর কাজ ব্যাখ্যা করতে পারবে, ম্যালওয়্যার ছড়ানোর প্রক্রিয়া বর্ণনা করতে পারবে। সফটওয়্যার কী? সফটওয়্যার হলো কিছু প্রোগ্রামের সমষ্টি যা কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক যন্ত্রকে নির্দেশ করে কি আর কিভাবে করতে হবে। কম্পিউটারে কোনো কাজ করতে হলে সেটিকে প্রোগ্রামের মাধ্যমে সম্পন্ন করতে হয়। এবার দেখো সফটওয়্যার প্রকারভেদ। সফটওয়্যার দুই প্রকার, একটা হলো সিস্টেম সফটওয়্যার, একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার হলো অপারেটিং সিস্টেম, আর একটা ইউটিলিটি। অ্যাপ্লিকেশনের মধ্যেও দুই প্রকার, একটা হলো প্যাকেজ সফটওয়্যার, একটা হলো কাস্টমাইজ সফটওয়্যার। এবার দেখো ক্ষতিকারক সফটওয়্যার হলো ভালো সফটওয়্যারের ঠিক বিপরীত কাজ করা। ক্ষতিকারক সফটওয়্যারকে ম্যালওয়্যার বলে, অর্থাৎ ম্যালিসিয়াস সফটওয়্যারের সংক্ষিপ্ত রূপ হলো ম্যালওয়্যার। প্রয়োজনীয় সফটওয়্যারের কাজে বিঘ্ন ঘটায় ম্যালওয়্যার। হার্ডওয়্যার সফটওয়্যার ইন্টারফেস নষ্ট করতে পারে, কম্পিউটারের কার্যক্ষমতাকে নষ্ট করতে পারে, ব্যবহারকারীর কম্পিউটারে রক্ষিত তথ্য চুরি করতে পারে, কম্পিউটারের গতি কমিয়ে দিতে পারে যা তোমার বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ায়, কম্পিউটার সিস্টেম ফাইলের ক্ষতি করতে পারে। এখন দেখো এখানে বেশ কিছু ম্যালওয়্যার প্রকারভেদ দেওয়া হয়েছে, সেরকম ভাইরাস, ট্রোজান, রুটকিটস, ওয়ার্ম, স্পাইওয়্যার, ক্রাইমওয়্যার, অ্যাডওয়্যার। এখানে আমরা তিনটি নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ অনেক ডেটাবেস বা অফিসিয়াল ফাইল এলোমেলো করে দিতে পারে ভাইরাস। হার্ড ডিস্কের বুট সেক্টরে আক্রমণ করে ফেলে, ফলে হার্ড ডিস্ক ফর্ম্যাট ছাড়া উপায় থাকে না, কম্পিউটারের গতি ধীর করে দিতে পারে। ভাইরাস এক্সিকিউটেবল ফাইলকে আক্রমণ করে। এবার দেখো ওয়ার্ম সম্পর্কিত তথ্য, নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশ্বের প্রথম ইন্টারনেট ওয়ার্ম মরিস ওয়ার্ম। ট্রোজান হোর্স ছদ্মবরণে নিজেকে আড়াল করে রাখে, ব্যবহারকারীর ফাইল ধ্বংস করে, নতুন ট্রোজান আমদানি করে। এবার দেখা যাক ম্যালওয়্যার যেভাবে কাজ করে। কম্পিউটার রক্ষিত কোনো ফাইল ডিলিট বা মুছে দেয়, ডেটা করাপ্ট বা বিকৃত করে ফেলে। যেভাবে ম্যালওয়্যার ছড়ায়, সিডি, পেন ড্রাইভ, বিভিন্ন ডিস্ক ও ইন্টারনেটের মাধ্যমে ম্যালওয়্যার ছড়িয়ে পড়ে। এছাড়া মেমোরি কার্ডের মাধ্যমেও ম্যালওয়্যার ছড়িয়ে পড়ে। এবার তোমাদের কাজ, ক্ষতিকর সফটওয়্যার
কেন তৈরি করা উচিত নয় তা আলোচনা করে লিখবে। ক্ষতিকারক সফটওয়্যার কি, ক্ষতিকারক সফটওয়্যার কিভাবে কাজ করে, ম্যালওয়্যার প্রকারভেদ সমূহ বর্ণনা করো। প্রশ্ন তিনটি তোমরা লিখে নাও দ্রুত। ম্যালওয়্যার কিভাবে কাজ করে, প্রশ্ন উত্তর পড়ব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে বলো বা ফোনে আমাদের দিয়ে যোগাযোগ করবে। এবার তোমাদের বাড়ির কাজ রইল, তুমি কিভাবে ক্ষতিকারক সফটওয়্যার থেকে তোমার বা তোমার প্রতিষ্ঠানের কম্পিউটারকে রক্ষা করবে তা বর্ণনা করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।